আমি তো শুধু আমার হাজবেন্ড হারাই নাই, আমি আমার মেয়ের বাবা হারাইছি। আমার মেয়ের দিকে তাকিয়ে হলো আমরা আমরা যাতে এটা সুষ্ঠু বিচার চাই। আমি আমার হাজবেন্ড হচ্ছে স্বপ্নকে দেখায় ডক্টর স্বপ্নকে বসে বলেছে যে আমার হাজবেন্ডের এন্ডোস্কোপি করা লাগবে, এন্ডোস্কোপি করলে আর হচ্ছে সে হচ্ছে নিজে এন্ডোস্কোপি করবে আর অ্যানেস্থেশিয়া দিয়ে হচ্ছে এন্ডোস্কোপি করবে। তো অ্যানেস্থেশিয়া দিয়ে এন্ডোস্কোপি করবে আর সে হচ্ছে শুধুমাত্র থার্সডেতে করে। তো আমার হাজবেন্ড ওই দিন হচ্ছে অফিস করে ল্যাবেরে আসে এন্ডোস্কোপি করতে, 6টা বাজে টাইম ছিল। আর আমার হাজবেন্ডকে এটা বলে দেওয়া হয়েছিল যে এন্ডোস্কোপির আগে ওর হচ্ছে 8 ঘন্টা না খেয়ে থাকতে হবে, তার জন্য হচ্ছে আমার হাজবেন্ড 10টা থেকে না খাওয়া ছিল, একদম 6টা পর্যন্ত না খাওয়া ছিল। আর যেহেতু এন্ডোস্কোপি করবে এরপরও কিছু খায়নি। তারপর হচ্ছে ওকে কিছু প্রিটেস্ট প্রিপেয়ার করতে হয়, যেটা হচ্ছে এন্ডোস্কোপি করার আগে কিছু প্রিটেস থাকে যেগুলো হচ্ছে এন্ডোস্কোপি করার সময় করতে হবে, যে এগুলো হচ্ছে যেদিন এন্ডোস্কোপি করতে হবে সেদিন নিতে হবে। তো যেদিন আমার হাজবেন্ডকে আমি বলছিলাম যে আসলে অনেক ডক্টর যেহেতু এত লেট করছে তুমি তাহলে বাসায় চলে যাও, বললো যে না আমি যদি বাসায় চলে যাই তাহলে আমি আরো 1 উইক ওয়েট করতে হবে, প্লাস হচ্ছে আমি যে টেস্টগুলো করেছি আমার আবার এই টেস্টগুলোই করতে হবে। তো এর জন্য ও হচ্ছে ওয়েট করছিল ডক্টরের জন্য। তো ওই 10:20 দিকে আমার হাজবেন্ড হচ্ছে আমাকে কল দিয়ে জানায় যে এখন হচ্ছে সে এন্ডোস্কোপি রুমে ঢুকছে। আমরা কিন্তু সবাই জানি যে ওর অ্যানেস্থেশিয়া দিয়ে এন্ডোস্কোপি করার কথা, যখন আমরা বলি যে মানা করি তখন ওর একটাই কথা ছিল যে এই ডক্টর অনেক ভালো, এই ডক্টর বেস্ট ডক্টর। আর সে তো জানে যে মানে আমরা তো একটা ডক্টরের কাছে, তো আমরা হচ্ছে মানে ডক্টর তো জানি, মানে ডক্টর তো ভালো জানে যে হচ্ছে এন্ডোস্কোপি করতে হলে অ্যানেস্থেশিয়া দেওয়া লাগবে কিনা। তো ও হচ্ছে প্রোভাইড করেছিল যে ডক্টর আমার হাজবেন্ডের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানা যে ওকে এখন আইসিইউ তে ভর্তি করা হবে। ছিল আসলে উনি বৃহস্পতিবার রাতে গিয়েছেন, তো আর ওইখানে আপনার করতে করতে আপনার হচ্ছে শুক্রবার মানে গভীর রাত যেটা বলে ওইটা ওটা হচ্ছে ওদিন হচ্ছে ভর্তি হয়েছে, আর সোমবার দিন উনি মারা গিয়েছে। একটু দাবিগুলো যদি বলেন যে এখন আসলে আপনারা কি চাচ্ছেন? আমরা ডক্টর স্বপ্নীলের বিচার চাই, তার লাইসেন্স আমরা বাতিল চাই, সে যাতে আমার হাজবেন্ডের সাথে যা করেছে তা যাতে জীবনে কোনো মানুষের সাথে না করতে পারে। আমরা ল্যাবের থেকে বিচার চাই, আমরা ল্যাবের থেকে আমরা জানতে চাই আমরা তাকে ল্যাবের যে যে ভুল হয়েছে ওরা যাতে এটার রেসপন্সিবিলিটি নেয়, ওরা যাতে এটা না বলে বেড়ায়। কারণ হচ্ছে ওরা একটা রিপোর্টের মধ্যে বলেছে যে যে অ্যানেস্থেটিস্ট সে হচ্ছে ল্যাবের কেউ না, সে হচ্ছে ডক্টর স্বপ্নীলের একজন। এখন একটা অ্যানেস্থেশিয়ার মতো একটা জিনিস যেটা সবাইকে দেওয়া যায় না, অনেক কিছু থাকে, এটা আপনার অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে অনেক কিছু ব্যাপার আপনার দেখতে হয়, তাহলে একটা অ্যানেস্থেটিস্টের মতো একটা জিনিসকে কেন ল্যাবে যে কোনো একটা থার্ড পার্টি দিয়ে কেন দিতে দিয়েছে, ওইটা কেন অ্যালাউ করেছে? হ্যাঁ, কোনো অথরাইজেশন ছাড়া কেন অ্যালাউ করেছে? হ্যাঁ, আমরা এখনো জানি না অ্যানেস্থেটিস্টকে, আমরা কিন্তু জানতে চাই অ্যানেস্থেটিস্টকে ওর কোনো সিগনেচার কেন নাই, কেন এন্ডোস্কোপির রিপোর্টে কেন সব রিপোর্টে কিন্তু টাইম থাকে, কিন্তু এই এন্ডোস্কোপির রিপোর্টে কিন্তু কোনো টাইম ছিল না, অ্যানেস্থেটিস্টের কোনো সিগনেচার ছিল না, কোনো নাম ছিল না, আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। ইভেন ল্যাবে পর্যন্ত আমাদের জানাই নাই যে অ্যানেস্থেটিস্ট কে, তারা জাস্ট একটাই বলতেছে তারা হচ্ছে স্বপ্নীলের একজন, আর স্বপ্নীলও আমাদের কিছু না, স্বপ্নীল জাস্ট আমাদের এখানে পেশেন্ট থাকে। এটা তো না, এটা তো র্যাপিডের রেসপন্সিবিলিটি, র্যাপিডের যে প্রিমিসে যেহেতু হয়েছে এটা ল্যাবরেটরির রেসপন্সিবিলিটি। র্যাপিড জাস্ট এই দুইটা কথা বলে যে অ্যানেস্থেটিস্ট কে আমরা জানি না, বা থার্ড পার্সন অ্যানেস্থেটিস্ট বা স্বপ্নীল আমাদের কেউ না, এটা বলে ল্যাবরেটরি দায় আড়াতে পারে না।